এখনো ভয় আতঙ্কে আছে এখন আতঙ্কের মধ্যে সব কিছু রাখা করি আচ্ছা তাহলে কি চাইছেন এখন আপনার এলাকা শান্তি পয়ে থা শান্তি আমরা এসে নমুনা সংগ্রহ করলে পরবর্তীতে আমাদের যে অপিনিয়ন আমরা পরবর্তীতে স্পট থেকে নমুনা সংগ্রহ করেছি নমুনা ল্যাবরেটরিতে পাঠানো হবে এক্সামিনেশনের পরেই বলা যাবে এখানে কি হয়েছে বাসন্তীতে বম ব্লাস্ট তদন্তে ঘটনাস্থলে ফরেনসিক দল আতঙ্কে গ্রামের লোকজন গত 29 মার্চ মঙ্গলবার সকালে বাসন্তীর ফুলমালঞ্জজীবীর 11 নম্বর সর্দারপাড়ায় একটি বাড়িতে বম ব্লাস্ট হয়ে ফারুক সর্দার নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ হামিজউদ্দিন সর্দার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। সেই ঘটনার তদন্তে সোমবার দুপুরে 11 নম্বর সর্দারপাড়ার ঘটনাস্থলে আসে ফরেনসিক বিভাগের টিম, সঙ্গে ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক গোবিন্দ দাস ও বাসন্তী থানার আইসি আব্দুর রব খান সহ পুলিশ বাহিনী। ঘটনাস্থলে এসে ফরেনসিক বিভাগে ঘরের মধ্যে ও আশেপাশের জায়গা থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। এ বিষয়ে ফরেনসিক বিভাগের অফিসার কি বললেন আমরা আপনাদের দেখাবো। কি পেলেন বা কি দেখলেন? আমরা দুজনের টিম এসেছি, আমরা স্পট থেকে নমুনা সংগ্রহ করেছি, নমুনা ল্যাবরেটরিতে পাঠানো হবে এক্সামিনেশনের পরেই বলা যাবে এখানে কি হয়েছে, আগে কিছু বলা যাবে না। স্যার আপনার নাম? ডক্টর দেবাশিস সাহা, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি। গত মঙ্গলবার বম ব্লাস্টের ঘটনার পর থেকে আজও গ্রামের লোকজন আতঙ্কে দিন কাটাচ্ছেন। কখন কি না জানি হয় এই ভেবে রাত্রে তারা বাড়ির বাইরে বেরোতে সাহস পাচ্ছেন না। এ বিষয়ে এক গ্রামবাসী কি বললেন আমরা আপনাদের দেখাব। কি হয়েছিল ঘটনাটা সেদিনকে? মঙ্গলবার রাতের সময় আতঙ্কায় অজল ঘরের মধ্যে হয়ে বোমের আওয়াজ পেয়ে ঘরটা ধরে গেল। আমরা এখানে ছিলাম না, ওখানে সুযোগ এসে দেখছি আগুন মাথায় উঠেছে, লোকজন সব জল জলতে ছাড়াচ্ছে। আচ্ছা, তারপরে পুলিশ টুলিশ এলো, আমাদের সব বাইক ফাইট করে দিল। দেওয়ার পরে এবার যারা চলে গেলাম, পুলিশ টুলিশ ছিল, আমাদের হেঁকে বার করে দিল। এখন তো এলাকায় যে পরিস্থিতি, আতঙ্কের মধ্যে লোক রয়েছে, রাতে বিরে ফাঁকে বাজ চলছে না, আমাদের এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাক, এটা হয়েছে। গত মঙ্গলবার ঘটনা ঘটেছিল, তো সেই থেকে আপনার এখনও ভয় আতঙ্কে আছে? এখন আতঙ্কের মধ্যে সব এলাকা লোক রয়েছে। আচ্ছা, তাহলে কী চাইছেন এখন আপনার? এলাকায় শান্তি বজায় থাক, শান্তি শৃঙ্খলা বজায় থাক। আপনার নাম? আমার নাম জব্বার মোল্লা। আপনি এখানকার বাসিন্দা? অন্যদিকে মহকুমা পুলিশ আধিকারিক কি বললেন চলুন আমরা দেখে নেব। কারা এলেন এবং কী কী হলো কেন? আজকে আমরা যে 29 তারিখের ব্লাস্টিং হয়েছিল তার বেসিসে আমরা একটা রিক্রুটেশন ভেসেলকে পাঠিয়েছিলাম। সেখান থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি থেকে দুজন এক্সপার্ট এসেছিল ওনাদের ওপিনিয়নের জন্য। ওনারা এসে কি সংগ্রহ করলেন? ওনারা এসে নমুনা সংগ্রহ করলেন, পরবর্তীতে ওনাদের যে ওপিনিয়ন ওনারা পরবর্তীতে। এখনও পর্যন্ত পুলিশে কী অনুমান করছে যে বাধা হয়েছে? যা অনুমান হয়েছে তার বেসিসে তো আমরা কেসও করে দিয়েছি, এটা আমাদের প্রাইমারি যে আইডিয়া হয়েছে, বাট আমাদের পক্ষে এক্সপার্ট ওপিনিয়ন দেওয়া সম্ভব নয়, এটা ওনারাই দিতে পারে। সেটা আপনাদের প্রাথমিক অনুমানটা কি? প্রাথমিক অনুমানে এখানে মনে হচ্ছে যে কোনো একটা কিছুর এখানে প্রিপারেশন অফ ম্যাডিং বোম চলছিল, তার থেকেই হয়তো এটা হয়েছে। এবার বাকিটা তো ওখানে
সেই বেসিসে আমাদেরকে কেস করা হয়েছে। বাকিটা যদি এক্সপার্ট থেকে যেভাবে অপিনিয়ন আসবে সেভাবে ধরছে। এখনো কতজন অ্যারেস্ট হয়েছে? বাসন্তীর ফুলমালঞ্চ জিপির 11 নম্বর সর্দারপাড়া থেকে সেলিম হাসানের রিপোর্ট, দি জনতা রিপোর্ট।